আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে এসেছি মিরপুরের একটা নিউ রেস্টুরেন্টে, এটা হচ্ছে অ্যাজিওর। আর এখানে আমি আজকে প্রথমবারের মতো এসেছি, আর এটা হচ্ছে ফ্রন্টের ডেকোরেশনটা, এটা খুবই সুন্দর আর অনেক ক্লাসি, এখানে পিকচার তুললে খুবই সুন্দর আসে। আর এখন আমি হচ্ছে অ্যাজিওরের ভিতরে গিয়েছি, ভিতরে হচ্ছে যেটা স্মোকিং জোন, সেখান থেকেই হচ্ছে আমি আপনাদেরকে দেখানো স্টার্ট করবো। এটা ডেকোরেশনটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই সাইডটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা, এখানে অনেক সুন্দর একটা দোলনাও রাখা আছে, পাশে অনেক সুন্দর করে ফ্লাওয়ার ডেকোরেশন করা। আর এটা হচ্ছে অ্যাজিওর ভিতরের সাইডটা, ভিতরের সাইডের ইন্টেরিয়রটা তারা খুবই সুন্দর করেছে। চলেন পুরো ভিতরটা একটু দেখিয়ে দিই একবার। আর এই যে এখন আমি হচ্ছে ভিতরে, আর ভিতরে অনেক সুন্দর করে তারা ডেকোরেশনটা করেছে, যে এখানে হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার ইউজ করেছে তারা আর্টিফিশিয়াল, সেটা খুবই একটা ক্লাসি ভাইব দিচ্ছে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা টেবিলে কিন্তু তারা সুন্দর করে একটা মানি প্ল্যান রেখেছে, সেটাও আর্টিফিশিয়াল, খুবই সুন্দর। ওই সাইডে হচ্ছে মানুষ বসা ছিল, তাই আমি ওভাবে ভিডিও করতে পারিনি। ওই সাইডে আরও অনেক সুন্দর করে ডেকোরেশন করা একটা কর্নারে, কিন্তু আমি সেটা হচ্ছে করতে পারিনি, কারণ অনেকগুলো মানুষ হচ্ছে ওখানে অলরেডি বসা, তো এমনি মানুষের পারমিশন ছাড়া ভিডিও করা ঠিক না, তাই আমি ওভাবে করিনি। আর এই টেবিলটাতে হচ্ছে আমরা বসেছি, এখান থেকে বসলে কিন্তু একদম বাইরের রোড সাইডটা দেখা যায়, আর সেটা খুবই সুন্দর লাগে। আর এখানে হচ্ছে অনেক সুন্দর করে হোয়াইট ফ্লাওয়ার ডেকোরেশন করা, আর এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার। আর এখানে পিকচার্সগুলো খুবই সুন্দর আসে, আর পিকচার্সগুলো দেখতে হলে আমার হচ্ছে ব্লগ বেবি নিশি যে পেজটা আছে ফেসবুক, সেখানে হচ্ছে আপনারা একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আর এখানে হচ্ছে আমার বোন ছবিগুলো দেখতেছে, যেগুলো আমরা হচ্ছে তুলেছিলাম। আর এখন আমি হচ্ছে অ্যাজিওরের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। সো আপনার, আর এখানে আমি হচ্ছে আজকে রেড বিফ কারি অর্ডার করেছি, আর হচ্ছে তাদের সিজলিং ফ্রাইড রাইসটা অর্ডার করেছি। সো দেখতে থাকেন। আর এখানে হচ্ছে ম্যানেজার ভাই আমাদের জন্য আইসক্রিম পাঠিয়েছিল, যেহেতু আমরা প্রথমবারের মতো এসেছি। থ্যাংক ইউ সো সো মাচ ভাইয়া আইসক্রিমের জন্য, আইসক্রিমের টেস্টটাও খুবই ভালো ছিল। আজকের যেহেতু নিউ একটা রেস্টুরেন্ট, আর আমিও হচ্ছে এর আগে আসিনি, আজকে প্রথমবারের মতো এসেছি, তাই বলবো যারা আমার ভিডিওগুলো দেখো তারা একবার হলে অ্যাজিওরে ভিজিট করবো। আর এখানে আমি হচ্ছে তাদের স্মোকিং জোনে যে দোলনাটা আছে সেটাতে হচ্ছে বসে আছি। আর এইদিকে হচ্ছে ডেকোরেশনটা তাদের খুবই সুন্দর করা, যদিও আমি দুপুরবেলা এসেছি, আর আমি বিকাল বা সন্ধ্যাবেলা যদি আসতাম তাহলে আমি অবশ্যই হচ্ছে স্মোকিং জোনটাতেই বসতাম, ওয়েদারটা খুবই সুন্দর থাকে তখন, আর এত ভালো লাগতেছিল। আর কি সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা, এখানে ছবি তোলার জন্য বা টিকটক ভিডিও করার জন্য বেস্ট। আমি অনেকগুলো টিকটক ভিডিও করেছি বা অনেকগুলো ছবি তুলেছি, আর এটার ভিতরে ডেকোরেশনটা তো অনেক সুন্দর, খুবই সুন্দর। আপনারা বার্থডে, ম্যারেজ ডে, অ্যানিভার্সারি, যেটাই হোক যে কোনো প্রোগ্রাম এখানে করতে পারবেন। আর এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে এই যে দেখ
দেখতে পাচ্ছ ঈদগা মাঠ, ঈদগা মাঠের ঠিক অপোজিটে যে স্বপ্নের বিল্ডিংটা আছে সেখানেই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা যারা